গায়েছ, আজকে রান্না হবে ফুলকপি। তো ফুলকপি রান্না করতে গেলে তো মাছ লাগবে, তো মাছ তো বাড়িতে নেই, এখন কি করা যায়? মাছ ধরতে হবে, তাই তো? তো মাছ ধরতে গেলে তো আমার এখন জলে নামতে হবে, কিন্তু আজকে ভাবছি জলে না নেমে মাছ ধরবো, ঠিক আছে? এই যে ফুলকপিটা তো খেতে হবে, আর আমার ফুলকপি কিন্তু খুবই ফেভারিট, শীতকালীন সবজির ভিতর ফুলকপি আমার খুবই ফেভারিট। তো যদি ফুলকপি খেতে হয় তাহলে তো মাছ লাগবে, মাছ ছাড়া ফুলকপি তেমন একটা জমে না, তাই জন্য আমি আজকেও চলে আসলাম এই যে জালের কাছে, খ্যাপলা জালের কাছে। তো এবার হচ্ছে আমি সুন্দর করে জালটা খুলে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে বোনও সামনে চলে আসছে, আর আমি জালটা এই যে খুলে নিয়েছি। তো জালটা গুছিয়ে নেব, বন্ধুরা এই যে পুকুর পাড়ে চলে আসলাম। আরে এই যে আমার সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটেছে, আহ সেই সেন্ট। তো যাই হোক, অনেক গল্প করলাম, এবার জালটা গুছিয়ে নেব। আর সূর্যের মামাও তো ওদিকে অস্ত যাওয়ার পথে, এখন জাল না ছাড় দিলে পরে আর মাছ পাবো না। তো খাপটা দিয়ে দিই, কেমন হয়েছে খাপটা সবাই কিন্তু কমেন্টে জানাবেন। তো এবার হচ্ছে ধীরে ধীরে জালটা তুলে দেখি কি মাছ পড়েছে। পাঙাশ মাছ দিয়ে ফুলকপিতে কিন্তু সেই সুন্দর লাগে। কি ব্যাপার, আজকে মাছ পড়েনি নাকি? তো আবার ওই পাশে কুপন দিব। তো বন্ধুরা এই পাশে দেবো, এইখানটায় মাছ উঠতেছে, না বাঁধলে আজকাল ফুলকপি খাওয়াটা হবে না। এবার মাছ পড়েছে, হ্যাঁ মাছ পড়েছে। এই যে পুঁটি, তেলাপিয়া, বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সবাইকে ধন্যবাদ।